আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার হস্তশিল্পীরা 2020 থেকে যখন করোনার প্রবল আবহ চলছে, জাস্ট মানুষে ফার্স্ট লক সেকেন্ড লক খুলেছে, তখন থেকে আমরা হস্তশিল্পীরা সবাই মিলে নিজেরা একটা উদ্যোগ নিয়ে সোনাঝুরি হাট নাম দিয়ে সারা পশ্চিমবঙ্গের হস্তশিল্পীরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের হস্তশিল্পী তাদেরকে সম্মান জানিয়ে হস্তশিল্পীরা নিজেরা সবাই মিলে আমরা বিভিন্ন কলকাতা এবং প্রত্যেকটা জেলায় মেলা করেছি এবং এক বছর সাত মাস আমাদের এই সোনাঝুরি হাটের বয়স এবং সেখানে আমরা প্রত্যেকটা পৌরসভা পঞ্চায়েত সব জায়গা থেকে সাপোর্ট পেয়েছি। তৎকালীন আমরা মদন মিত্তর কাছ থেকে অনেক বড় সাপোর্ট পেয়েছি। গত বছর 7ই সেপ্টেম্বর যখন উনি কামারহাটি থেকে খুব বড় করে সোনাঝুরি হাটটা করার উদ্যোগ নিলেন এবং আমরা পশ্চিমবঙ্গের হস্তশিল্পীরা সবাই এক জায়গায় হয়েছি একটাই কারণে, আমরা এবার একই ছাদের তলায় একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত হস্তশিল্পীদেরকে নিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নটাকে আরও বড় জায়গায় পৌঁছানোর জন্যে মদন মিত্তকে সামনে রেখে আমরা এই হস্তশিল্প মেলাটিকে সমস্ত জেলায় জেলায় এবং সমস্ত কলকাতার বিভিন্ন অঞ্চলে নিয়ে যাব। সেই জন্যে আজকে আমরা মাননীয় মদন মিত্র বিধায়কের কাছে এসেছিলাম, উনি সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন সেই প্রতিশ্রুতি দিলেন। সেই জন্যে আমরা আজকে এক জায়গায় এসেছি ভবানীপুরের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে, সমস্ত জেলার হস্তশিল্পীরা এসে ওনার কাছে আমরা আবেদন জানিয়ে গেলাম। শান্তিনিকেতন, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকেই, মেদিনীপুর, যারা হস্তশিল্প নিয়ে কাজ করেন এই সমস্ত শিল্পীরা, এদের অন্য কোনো রোজগারের রাস্তা নেই। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা করেছেন, কোনো অনুষ্ঠানে কেউ ফোক শিল্পী গেলে তাকে যেমন একটা টাকা দেওয়া হয়, এরা যদি ওই একটা হাট করেন, সোনাঝুরির হাট, তাতে কিছু বিক্রিবার্তা হলে কিছু পয়সা পান। তা এরা সারা বাংলা জুড়ে একটা নতুন সংগঠন তৈরি করতে চাইছে, হস্তশিল্পী সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ। এরা আমার কাছে এসছে যাতে আমি এদের সঙ্গে থাকি। আমি এদের বলেছি আমি আমার সামান্য যেটুকু যোগ্যতা রয়েছে আমি এদের সঙ্গে আছি, যখন যেখানে বলবেন, এবং এদের ক্যাম্প করিয়ে দেওয়া, এদের পশ্চিমবঙ্গে এসে থাকার জায়গা করে দেওয়া, এবং এর আগেও আমি বেলঘড়িয়ায় এদের আমি মেলা করিয়ে দিয়েছি।